এই দেখো, তুমি এইখানে বসে আছো আর আমি সারা বাড়ি খুঁজে মরতেছি। ধরো চা ধরো। সকালে উঠে তোর মুখটা দেখতে ভালো লাগে না, তাই এখানে বসে আছি। ও, আমার মুখ দেখতে ভালো লাগবে কেন? এখন তো আয়নায় নিজের মুখ দেখো আর নিজের সঙ্গে কথা কও। এই যা, তো এখান থেকে কামনা থাকলে সারাদিন কেবল ভজরং ভজরং। গুড মর্নিং রাজকাকু, কেমন আছো? কি ব্যাপার কি? হ্যাঁ, সকাল সকাল এরকম মাথা গরম করছো কেন? নিমতি ধরছে তো, কথায় কথায় খেপা ওঠে। একখান কথা কইলে দশ খান কথা শোনায়, বুড়া হইছে তো। এই যা, তো এখান থেকে নিজে একেবারে জোয়ান মদ্য আছে, খালি বকর 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 বকর। তাহলে তুই এত তাড়াতাড়ি এসে পড়বি এটা আমি বুঝতেই পারিনি। এ কি, তুমি তো কালকে বললে যে তোমার নাকি খুব জরুরি কথা আছে। আর সত্যি কথা কি, আমার কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি, ভীষণ টেনশন হয়েছে। গত কয়েক মাস ধরেই বাড়িতে যা গেছে সেজন্যই হয়তো। চা খাবি? না, চা খাবো না, চা খাওয়া ছেড়ে দিয়েছি। সে কি রে, কেন? এমনি ভালো লাগে না আর। বলো কি বলবে। দেখ, আমি ঠিক করেছি যে বৌমা অফিসে জয়েন করবে। সে তো ভালো কথা, কিন্তু রাজকাকু কিভাবে? কেন, আমার জায়গায়। কি বলছো রাজকাকু, মানে নরেন তো আছে ওর উপরে। সে মাইনে করে লোক হয়ে থাকতে চায়। তাছাড়া বৌমার সঙ্গে আলোচনা করে আমি দেখেছি যে ওর উপর নির্ভর করা চলে। আমার একজন নির্ভর করার মতো মানুষ চাই। তুমি নরেনকে জানিয়েছো এই ব্যাপারটা? তা জানাবো, দিনক্ষণ পাজি দেখে তো জানাবার কিছু নেই, পরে এক সময় জানিয়ে দিলেই হবে। সেটা কি ঠিক হবে রাজকাকু? কেন ঠিক হবে না, সিদ্ধান্ত তো আমার। অবশ্য তোর মতামত নেওয়াটাও তো জরুরি, তোর যদি আপত্তি থাকে। তোমার না সত্যি বাড়িতে বসে বসে মাথাটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার আপত্তির কথা কোথায় আসছে? তুমি নিশ্চয়ই সবকিছু ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছো। আমি শুধু বলছিলাম যে একবার নরেনকে জানিয়ে দিলে ভালো হতো, মানে আফটার অল স্বাতী তো স্ত্রী, তাই না? স্ত্রী, স্বামী হিসেবে তোর বন্ধুজন একেবারে আদর্শ পুরুষ। রাজকাকু, তুমি আবার মাথা গরম করছো, তুমি কিছুতেই আমার কথাটা বুঝতে চাইছো না। দেখো, তুমিও জানো আমিও জানি যে ওদের মধ্যে মাঝখানে একটা খারাপ ফেজ গেছে, আবার এটা নিয়ে একটা নতুন করে যদি কোনো রকম কমপ্লেক্স তৈরি হয়। কমপ্লেক্স? আমার ছেলের কমপ্লেক্স হবে?